নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোক সকলোকে মোৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ আপোনালোকে চবেই ভালে আছে। আজি আপোনালোকলৈ লৈ আহিছোঁ এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ ৰিগাৰ্ডিং PhD এডমিশ্যন ইন জগন্নাথ বৰুৱা কলেজ যোৰহাট অট'নমাছ, আৰু ইন শ্বৰ্ট JB কলেজ যোৰহাট অট'নমাছ, য'ত নেকি এইবাৰ নতুনকৈ PhD এডমিশ্যনৰ যিটো নটিফিকেশ্যন সেইটোত দিছে। তো আজি মই হঠাতে নটিফিকেশ্যনটো পাই আপোনালোকলৈ লৈ আহিলোঁ। আশা কৰিছোঁ আপোনালোকৰ এইটো কাৰণে এই নটিফিকেশ্যনৰ জৰিয়তে আপোনালোক যথেষ্ট পৰিমাণে উপকৃত হ'ব, কাৰণ আপোনালোকে সকলোৱে PhD আফটাৰ পষ্ট গ্ৰেজুৱেশ্যন আপোনালোকে PhD এডমিশ্যনৰ কাৰণে হাবাথুৰি খাইছে, বিভিন্ন ইউনিভাৰ্চিটি এণ্ট্ৰেন্স এক্সামিনেশ্যন দিছে। তো আপোনালোকৰ সকলোৰে কাৰণে এই ইনফৰ্মেশ্যনটো গুৰুত্বপূৰ্ণ হ'ব বুলি শ্বেয়াৰ কৰিবলৈ গৈছে। আহকচোন চাওঁ ইয়াতে কি কি ইনফৰ্মেশ্যন আমি পাওঁ। তো আমি প্ৰথমে এটা পেপাৰ কাটিং লৈ লওঁ। ইয়াতে পেপাৰ কাটিংটো আপোনালোকে চাইছে, ইয়াতে গোটেই বস্তুখিনি ভালকৈ চাব পাৰিব। চাওক যে জগন্নাথ বৰুৱা কলেজ অট'নমাছ যোৰহাট আছাম PhD নটিফিকেশ্যন আগষ্ট 2022। তো ইয়াতে আপোনালোকে আগষ্ট 2022 PhD এডমিশ্যন নটিফিকেশ্যন দিছে, আৰু ইয়াৰ গোটেই ৰুলছ ৰেগুলেশ্যনখিনি ইয়াতে উল্লেখ কৰা আছে। কিন্তু ইয়াতে মেইন বিষয়খিনি হ'ল, বিশেষকৈ ইম্পৰ্টেণ্ট টপিকটো হ'ল যে ইয়াতে কোনটো ছাবজেক্টত কিমানটা ছিটছ বা ইনটেক আছে। দেট ইজ কমাৰ্চত আপোনালোকে দেখা পাইছে যে 3টা ছিটছ আছে, আছামিছত 6টা আছে, আৰু ফিজিক্স ডিপাৰ্টমেণ্টত 4টা PhD ছিট আছে। তো ইয়াৰ যিটো লাষ্ট ডেট অফ ছাবমিশ্যন অফ এপ্লিকেশ্যন সেইটো হ'ল আপোনালোকৰ অহা 25th আগষ্ট, অৰ্থাৎ 25 আগষ্ট 2022। আৰু ইয়াৰ এণ্ট্ৰেন্স টেষ্টটো হ'ব আপোনাৰ 29 আগষ্ট, অহা 29 আগষ্টত, আৰু ইয়াৰ ৰিজাল্ট এইটো মাহৰে 31 আগষ্টত দিব। আৰু ইয়াৰ যিটো ডেট অফ এডমিশ্যনটো হ'ব 2nd অফ ছেপ্টেম্বৰ 2022, আৰু ডেট অফ কমেন্সমেণ্ট অফ কোৰ্চ ৱৰ্ক 12th অফ ছেপ্টেম্বৰ 2022। অৰ্থাৎ এই এটা মাহৰ ভিতৰতে গোটেই এডমিশ্যন প্ৰচিডিউৰ্চটো আপ টু কোৰ্চ ৱৰ্কলৈকে গোটেইখিনি কমপ্লিট হ'ব। তো আপোনালোকে একেবাৰে সময় নষ্ট নকৰি আজিয়ে আপোনালোকে কলেজ ৱেবছাইট ভিজিট কৰক আৰু লগে লগে এপ্লাই কৰক। আপোনালোকে এইটো কনফাৰ্মেশ্যনৰ কাৰণে আপোনালোকলৈ লৈ যাম। এতিয়া চাওক আপোনালোকে ইয়াতে ৱেবছাইটত গ'লে আপোনালোকে ইয়াতে টাইপ কৰিব যে JB কলেজ যোৰহাট, এইটো আহিছে। আপোনালোকে চাইছে জগন্নাথ বৰুৱা কলেজ, ইয়াতে আপোনালোকে ক্লিক কৰি দিলে আপোনালোকে মেইন যিটো ইয়াৰ যিটো মেইন ৱেবছাইট সেইটোত আপোনালোকে গ'লে আপোনালোকে দেখা পাব এইটো হ'ল ইয়াৰ মেইন ৱেবছাইট। ৱেবছাইটত সোমাই যাওক। আপুনি সোমাই গ'লে এই যিটো ফাৰ্ষ্টতে যিটো ইণ্টাৰফেচ এটা খুলি আহিছে যে ক্লিক হেয়াৰ টু ভিজিট অনলাইন পৰ্টেল, ইয়াতে ক্লিক কৰি দিয়ক। ক্লিক কৰি দিলে আপোনালোকে ইয়াতে দেখাব বিভিন্ন ধৰণৰ এডমিশ্যনৰ নটিফিকেশ্যন ইয়াতে দিছে, যেনে PG এপ্লিকেশ্যনৰ অনলাইন এপ্লাই, আকৌ PG এডমিশ্যনৰ ক্ষেত্ৰত। তো এনেকৈ ইয়াতে আপোনালোক তলত যাই চাব, এইটো চাওক ফর নিউ অ্যাপ্লিকেন্ট অফ ডক্টর অফ ফিলোসফি PhD প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক। ইয়াতে আপনাদের অ্যাপ্লাই নাওত ক্লিক করক। ক্লিক করলে আপনাদের দেখা পাব যে ইয়াতে ফার্স্ট আপনি মোবাইল নম্বরটা দিব লাগবে, তারপর ইমেইল। এটা আপনি ইয়াতে PhD প্রোগ্রামটা যেটা সিলেক্ট করবো তাতে গম পাব যে না কি ইনফরমেশন গোটেখিনি অথেন্টিক হয়। ইয়াতে গেলে আপনি চাব পোস্ট গ্রেজুয়েশন এন্ড ডক্টর অফ ফিলোসফি। তো আপনাদের যেহেতু PhD এপ্লাই করব, আপনাদের ডক্টর অফ ফিলোসফি দিয়ে ইয়াতে স্টার্ট করব আপনাদের এপ্লিকেশন। তো এইখানে গোটেখিনি ডিটেলস আপনাদের শেয়ার করলো। আশা করলো আপনাদের এইটার দ্বারা যথেষ্ট উপকার হবো, আর আপনাদের আজিয়ে এপ্লাই করে দিয়ক। আর এই ভিডিওর পর যদি আপনাদের উপকার হয়েছে বা আপনাদের বেনিফিট হয়েছে, তাহলে কাইন্ডলি ভিডিওটি লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, আর সাবস্ক্রাইব করবলে নপাহরিব। থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও।